আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও টপিকটা হলো ফাউট ইঞ্জিন ফুয়েল পাম্প টাইমিং। হ্যাঁ, তো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, এবং এই ভিডিওটি দেখলে আপনি ফাউট ইঞ্জিনের ফুয়েল পাম্প অপারেটিংয়ে কোনো সমস্যা হবে না। আমি এক এক করে সব বুঝিয়ে দেবো কীভাবে টাইমিংটা আপনি সেট করে পাম্পটা খুলবেন, কারণ সাধারণত ফুয়েল পাম্প খুলতে একটা টাইমিং সেট করা লাগে, সেই টাইমিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটি কথা বলে রাখি আপনাদেরকে শুরুতে, যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। তো এ হলো ফুয়েল পাম্প। হ্যাঁ, এ হলো ফুয়েল পাম্প। ফুয়েল পাম্প যদি এ টু জেড সব কিছু খোলার প্রয়োজন ভিডিও করতে যাই, সেক্ষেত্রে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো সেজন্য আমি নজল পাইপ বা আউট যে অপশনগুলো ফুয়েল লাইনটা এগুলো আমি নিজে আগে থেকেই খুলে ফেলছি, শুধু আমি আপনাদেরকে কী কী আউট করতে হবে সেটা, পাম্প আউট করতে কী করা লাগবে সেটাই শেয়ার করব। এই যে পাম্পের চারটা বল্টু থাকে, তারপর এখানে হলো দুটা বল্টু, এটা হলো হাউজিংয়ের সাথে। তো আরেকটি কথা বলে রাখি, ফাউট ইঞ্জিন হলো পিছনের টাইমিং। হ্যাঁ, পিছনের ফুয়েল পাম্প পিছনের দিকে হয়, কারণ সব ইঞ্জিন কিন্তু সামনে ফুয়েল পাম্পটা সামনে টাইমিং হয় ইঞ্জিনের, এটার পিছনের ফেরাইলের নিচে টাইমিংটা হাউজিংয়ের মধ্যে। তো এই যে আরও দুটা বল্টু দেখতেছেন, আর নিচে একটা বল্টু আছে আর পাশে আরেকটা বল্টু আছে, এই মাত্র চারটা বল্টু হলো ফাউট ইঞ্জিনের, আর ফুয়েল পাম্পের পিছনে একটা বল্ট আছে সেটা খুলতে হবে। এই যে একটা বল্ট, এটা 13 নম্বর সাইজ, আর এটা 16 নম্বর সাইজ। এখানে চারটা বল্টু খুলে আপনি পাম্পটা আউট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ফুয়েল পাম্প আপনার সব কিছু খোলার পরে, আপনি এটিতে সব কিছু খুলবেন, আর খোলার পর আপনাকে টাইমিং সেট করতে হবে, কারণ টাইমিং যদি সেট করে আপনি না সেট করে পাম্পটা খোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যা পড়তে হবে। সেজন্য আপনি টাইমিংটা সেট করে নেবেন, আর এটা খুবই একটা ক্রিটিক্যাল টাইমিং, যেটা করাটা খুবই কষ্টকর। এটা টাইমিং সেট করতে হলে আপনাকে পাওয়ার মোটর আউট করতে হবে। পাওয়ার মোটরটা আউট করে আপনাকে এই যে এটা হলো হাউজিংয়ের ফেরাইলের একটা ফেরাইলটা আপনি ঘোরানোর জন্য ইঞ্জিনটা ঘুরাবেন কীভাবে, তো সেজন্য এই স্ক্রুড্রাইভার দিয়ে এখানে একটা বল্টু আছে, এটা আউট করে আপনি ইঞ্জিনটা ঘুরিয়ে ঘুরিয়ে ফায়ারিংয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে আমি ইঞ্জিনটা এখন ঘুরাচ্ছি, এক গ্যাট করে ইঞ্জিনটা ঘুরাচ্ছি, যদি আপনার সম্ভব হয় আপনি একা না হন তাহলে সেক্ষেত্রে আপনি সাথে কেউ থাকলে আপনি ইঞ্জিন ফুলিতে ইঞ্জিন ফুলি থেকে আপনি ঘুরাইতে পারেন। কিন্তু যেহেতু পাম্পটা একাই খোলা হবে, একাই খুলতে হলে আপনাকে সেক্ষেত্রে এই জায়গার থেকে ইঞ্জিনটা ঘুরাতে হবে, আর যদি আমার ইঞ্জিনটা নিচে নামানো তো সেজন্য আমি আপনাদের দেখানোটা একটু সংক্ষেপ পাবে। এই দেখেন, এখানে হলো পাওয়ার মোটর বসে থাকে 3 বল্টুতে। হুম, তো পাওয়ার মোটর যখন বসে থাকে আপনি ইঞ্জিনের টাইমিং খুলতে হলে, টাইমিং দেখতে হলে আপনাকে পাওয়ার মোটরের 3 বল্টু খুলে পাম্পটা সরিয়ে নিতে হবে। তাহলে কী হবে, আপনার এখানে ইঞ্জিনের যে ফুয়েল পাম্পের যে টাইমিংয়ের যে মার্ক আছে ওই মার্কটা আপনি দেখতে আপনার জন্য অনেকটাই সহজ হবে। দেখেন, আমি এক গ্যাট করে ইঞ্জিনটা কিন্তু ঘুরাচ্ছি, আমার ইঞ্জিনটা এক গ্যাট করে ঘুরাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এক গ্যাট করে আসতেছে, ঠিক এভাবে আসতে থাকবে। এখানে একটা মার্ক আসবে, মার্কটা আপনারা খুব এখানে মার্কটা ফলো করার জন্য আরেকটা অপশন দেওয়া আছে, সেটা আপনি আমাদের সাথে দেখাচ্ছি। ওই মার্কটা ফলো করে আপনার ফুয়েল পাম্পটা আউট করতে হবে। তো সেই মার্কটাকে মেনানোর জন্য আপনাকে পুনরায় এই পাওয়ার মোটরটা আউট করতে হবে। পাওয়ার মোটর আউট করার পরে আপনাকে ইঞ্জিনের টাইমিং আনার জন্য, ইঞ্জিনের টাইমিং আপনাকে চেক করার জন্য কিন্তু আপনাকে আবার পুনরায় ইঞ্জিনে ফলো করতে হবে। যেমন ধরেন, আপনি অন্যান্য গাড়িতে কিন্তু খুব সহজে কিন্তু টাইমিংটা চলে আসে, কিন্তু এটা কিন্তু এতটা সহজ নয়। আর প্রতিটা ইঞ্জিনেরই ভিন্ন ভিন্ন টাইমিং, সব ইঞ্জিন একরকম টাইমিং না ফুয়েল পাম্পের জন্য, আর এটা হলো ফুয়েল পাম্পের টাইমিং। এই যে দেখতেছেন একটা 2 সংখ্যা আসতেছে, 2 কিন্তু টাইমিং না, টাইমিং আরও পরে আসবে, কারণ 2টা হলো আপনার আইডেল গিয়ারের সাথে, এখানে 2টা 2 আছে। হুম, 2টা 2 আছে, এই 2গুলো কিন্তু ফুল টাইমিং গিয়ারের টাইমিং। হ্যাঁ, এটা কিন্তু ফুয়েল পাম্পের না, ফুয়েল পাম্পের জন্য এক্সট্রা একটা টাইমিং আছে। হুম, এই যে 2 দেখছেন, 2টা 2, এই 2গুলা এটা হলো আপনার যখন ইঞ্জিনের পিছনের সেটটা ফুল খুলবেন তখন সেখানে আইডেল গিয়ারের সাথে টাইমিংটা সেট করার জন্য এই 2টা 2 ওখানে ইউজ করতে হবে। এবং আপনার এখানে আসবে শুধু একটা মার্ক, একটা মার্ক হলো এই যে 3টা দেখতেছেন,
এই তীর বরাবর ওই মার্কটা আসবে, এই তীর বরাবর যখন মার্কটা আসবে তখন সেক্ষেত্রে আপনাকে ওই মার্ক এবং এই তীর দুটোকে সমান সমান করে রাখতে হবে। কারণ আপনি এই তীরটা দেওয়া হলো ফুয়েল পাম্পের টাইমিং মিলানোর জন্য, এই তীর যেটা দেওয়া হয়েছে এটা ফুয়েল পাম্পের টাইমিং মেলানোর জন্যই এই তীরটা দেওয়া। এবং আপনি শুধু এখানে শুধু আপনি ফুল ইঞ্জিন টাইমিং মেলাতে পারবেন না, এখান থেকে ঘুরিয়ে আপনি এখানে শুধু ফুয়েল পাম্পের টাইমিংটা সেট করতে পারবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। কারণ ফুল টাইমিং যখন আপনার যদি আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পিছনের থেকে পুরো খুলতে হবে, এবং ইঞ্জিনের ফায়ারিং সেট করে আপনি করতে পারেন, এবং রোকার আর্মগুলো ফায়ারিং লাইনও আপনি সেখান থেকে করতে পারেন। এক একজন এক এক রকমও করে, কারণ ইঞ্জিনের টাইমিং বিভিন্ন ধরনের মেলানো যায়। অনেকে আছে ফায়ারিং দেখে মিলে ফেলে, আবার অনেকে আছে ফুয়েল পাম্প, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফুয়েল পাম্পের থেকে করে আপনি ইন করলে আপনার অ্যাকচুয়ালও বেশ কমাবার কোনো চার্জ নেই। ফুয়েল আপনি যদি এই মার্কটা ফলো করে যদি এই পাম্পটা যদি আউট করেন, কারণ আউট ইঞ্জিনের আপনার টাইমিংটা হলো পিছনে, আপনার সব ইঞ্জিনের টাইমিংটা হলো সামনে, এবং ফুয়েল পাম্প ইঞ্জিন টাইমিং এবং টাইমিং কভারের ইঞ্জিন ফুলের নিচে, কিন্তু এটা কিন্তু ইঞ্জিন ফুলের ওখানে কিন্তু টাইমিং না, এটা কিন্তু পুনরায় টাইমিংটা হলো আপনার পুরো ইয়েতে পিছনের সাইডে হাউজিংয়ের নিচে, এটা আপনি পুরো টাইমিংটা হলো হাউজিংয়ের নিচে, এবং হাউজিং থেকে এটা পুনরায় যুক্ত হবে। আর হলো এই যে আমার ওয়ানটা দেখছেন, এই ওয়ানটা হলো মূলত হলো ফুয়েল পাম্পের টাইমিং। তো এটা আপনি কীভাবে বুঝবেন সেটার জন্য আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে ফায়ারিংটাও দেখিয়ে দেবো, যেহেতু ফায়ারিংটা আপনার এই তীরটার সাথে ফায়ারিংয়ের সাথে আপনার কতটুকু মেসিউড সেটা আপনার সাথে দেখালে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওয়ানটা তীর বরাবর, এটা হলো ফুয়েল পাম্পের টাইমিং। এখন এই ওয়ানটা ফুয়েল পাম্পের সাথে টাইমিংয়ে এক সেট হয়েছে, কীভাবে সেট হয়েছে কি না সেটা আপনাকে ক্লিয়ার হতে হবে। সেজন্য আপনাকে দেখতে হবে কি, যদি ইঞ্জিন খোলা থাকে আমি আপনাকে সেজন্য দেখাচ্ছি, দেখেন আমার কিন্তু এক চার, এক এবং চার দুটা কিন্তু সরাসরি কিন্তু ফায়ারিংয়ে চলে আসছে, কারণ আমার ইঞ্জিন টাইমিং কিন্তু এক আর চারে, পিস্টন এক আর চারে চলে আসছে সরাসরি। তার মানে আমার ইঞ্জিন টাইমিংটা যে ওয়ান মার্কটা দেখাইছি সেটা কিন্তু 100% অ্যাকুরেট, কারণ আমার ওটা যদি রং হয় তাহলে কিন্তু এখানে কিন্তু ফুয়েল এই পিস্টনটা ফায়ারিংয়ে আসবে না। তো পিস্টনটা ফায়ারিংয়ে আসছে তার মানে আমার ইঞ্জিন টাইমিংটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ফুয়েল পাম্পের আউট যে সাইড বোল্টগুলো আছে, যেহেতু আমার সব কিছু আগে খোলা হয়ে গেছে, শুধু ফুয়েল পাম্পের বোল্টগুলো লাগানো আছে, আমি এই মার্কটা বরাবর করে আমি সরাসরি ফুয়েল পাম্পটার থেকে হাউজিং থেকে বোল্টগুলো খুলে আমি ফুয়েল পাম্পটা পিছনের দিকে বাইর করে ফেলবো, কারণ আমার এই তীরটা যখন বরাবর আছে সেক্ষেত্রে আমার টাইমিং এখন সেট হয়ে গেছে। আপনি যখন পাম্পটা খুলবেন, খুলে আপনি যখন আবার কাজ করবেন সেক্ষেত্রে আপনার ফুয়েল পাম্পটা আবার কিন্তু টাইমিংটা আপনাকে আনতে হবে। আপনি এটা এই মার্কটা সেট করে এবং এই টাইমিং ফায়ারিংটা সেট করে আপনাকে আবার ফুয়েল পাম্পটা লাগাতে হবে, তাহলে আপনার গাড়ি সেলফ ফায়ারিং এবং স্টার্ট খুব অল্প সময়ের গাড়িটা স্টার্ট হয়ে যাবে, কারণ আপনার ফায়ারিংটা অ্যাকুরেট হয়ে গেছে। ফায়ারিং অ্যাকুরেট হয়ে গেলে আপনার ফুয়েল পাম্পের আর কোনো রিস্ক নেই খোলা ফিটিংয়ে, কারণ অনেকে আছে ফুয়েল পাম্পের টাইমিং সেট করতে পারে না, ফুয়েল পাম্পের টাইমিং খুঁজে পায় না। তো যার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনার যদি কাউকে প্রয়োজন হয় শেয়ার করেন। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে, যাদের এসব কাজে সমস্যা হয় তাদের জন্য অনেক উপকার হবে। আর শেষবারের মতো আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।